আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আরেকটা বৃষ্টিস্নাত সন্ধ্যা আপনাদের সাথে শেয়ার করতে। তো এই যে দেখুন, সন্ধ্যার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো হঠাৎ করে বৃষ্টিটা একটু থেমে গিয়েছিল, তাই আপনাদের সাথে আমরা একটু শেয়ার করলাম আমাদের চারপাশটা বৃষ্টি হলে কতটা সুন্দর লাগে। আসলে ঢাকা শহরে এরকম গাছপালা বা খালি জায়গা কিন্তু দেখতে পাওয়াই যায় না। আলহামদুলিল্লাহ আমাদের বাসাটা এমন একটা জায়গায় শহর থেকে একটু দূরে বা একটু ভিতরে, কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। দেখুন চারপাশে খালি জায়গা এবং প্রচুর গাছপালা, দেখতে খুবই ভালো লাগে যখন বৃষ্টিটা নামে। আর আলহামদুলিল্লাহ আমার বারান্দার গাছগুলো এই বৃষ্টি পেয়ে আরও সতেজ হয়ে গিয়েছে, আর দেখতে তো খুবই সুন্দর হয়েছে। তো বৃষ্টির জন্য আমি ঘরের কিছু গাছ বাহির এনে দিয়ে দিয়েছি যাতে। তো বিকেলবেলা বারান্দা টারান্দা ঘুরে এসে আমি রান্নায় চলে আসছি সন্ধ্যার সময় রাতের খাবারের জন্য। তো আজকে খিচুড়ি রান্না হচ্ছে, হচ্ছে শুটকি ভর্তা এবং লাল মরিচ বাটা ভর্তা। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টির দিনে কিন্তু এরকম ভর্তা আর ভুনা খিচুড়ি খেতে খুবই মজা লাগে, এই জন্য আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাসায় যেভাবে চাপা শুটকি ভর্তা করা হয়। আরেকটা নতুন রেসিপি সেটাই। তো এখানে আমি চাপা শুটকির জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো জিরা গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি লাল যে মরিচগুলো, সেগুলোকে ভালো করে ধুয়ে রসুন দিয়ে আর কি বেটে নেওয়া হয়েছে। এটাকে এখন ভালো করে মিক্স করে নিব। এই ভর্তাটা করতে বেশি মশলা প্রয়োজন হয় না, জাস্ট রসুন, জিরার গুঁড়া আর আস্ত যে শুকনো মরিচগুলো আছে কাঁচা, সেগুলো বেটে নিতে হয়। আর এই যে এখন আমার খিচুড়ি রান্নাও শেষ হয়ে গিয়েছে, এখন শুধু ভর্তাগুলো করলেই আমার রাতের খাবার অলমোস্ট ডান। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে এখন আমি চাপাগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এই চাপাগুলো কিন্তু যখন মরিচগুলো বাটা হয় সে পর্যায়ে বেটে নিতে পারেন, কিন্তু আজকে আর বেটে নিই নাই, আমি আস্তভাবেই দিয়েছি। আস্তভাবে দিলে আমার কাছে ভালো লাগে, বেটে নিলে একদম ভর্তা ভর্তা হয়ে যায়, এই জন্য আর আজকে বেটে নিই নাই, আমি একটু আস্তে আস্তেই দিয়েছি। এটাকে ভালো করে একটু কষিয়ে নিব অনেকক্ষণ টাইম নিয়ে, যাতে চাপাটা সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে এসে আমি হালকা পরিমাণ পানি দিব, কারণ শুটকিটা সিদ্ধ হতে আর একটু সময় লাগবে। এজন্য পরিমাণ মতো পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে দিয়ে রাখবো, কারণ এটা একটু সময় নিয়েই হবে, না হলে চাপাটা ভালোভাবে সিদ্ধ হবে না, যেহেতু পানির পরিমাণটা কম দেওয়া হয়েছে। এই জন্য একটু অল্প আঁচে রান্না করব, আর বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। শুটকি যদি রান্নার সময় একটু নিচে লেগে যায় তাহলে কিন্তু আর খাওয়া যায় না, তিতে হয়ে যায় একদম। আমার শুটকি মোটামুটি হয়ে এসেছে, পানিটা শুকিয়ে গিয়েছে, এখন তেলটা উপরে উঠে আসছে। পানিটা একদম শুকিয়ে যাবে, তেলটা উপরে উঠে আসবে, একদম ভুনো ভুনো হয়ে যাবে, তাহলে আমার শুটকি রান্না অলমোস্ট ডান। জাস্ট আপনারা মাঝখানে একবার লবণটা দেখে নেবেন যে লবণটা আর ঝালটা ঠিক আছে কিনা, ঝাল আর লবণটা কম লাগলে আপনারা একটু দিয়ে নেবেন। তো যাই হোক, এই যে আমাদের শুটকি রান্না অলমোস্ট ডান। আজকে তো খুব মজা করে খিচুড়ি খাওয়া হবে, আমার খুবই পছন্দের খাবার রান্না হচ্ছে, যেহেতু আমি নিজেই রান্না করছি। এই ভর্তাটা আমি অনেক ভালো বানাই আলহামদুলিল্লাহ, এটা সবাই বলে বাসার, খুবই মজা হয়েছিল ভর্তাটা। আপনারা চাইলে আরও ভাজা ভাজা করে নিতে পারেন, বাট আমি বেশি ভাজা ভাজা করি নাই, এভাবে খেতে বেশি মজা। তো এই যে আমার শুটকি রান্না অলমোস্ট ডান, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই শুটকির মধ্যে তেলের পরিমাণটা একটু বেশিই রাখতে হয়, তেলটা খেতে আরও বেশি মজা। এখানে আছে কিন্তু মরিচ বাটা, একদম লাল মরিচ যেটা, সেটা কাঁচাটাই ভালো করে ধুয়ে রসুন দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নেওয়া হয়েছে। আর এখানে আছে কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে ডোলে নেওয়া। তো এই যে আজকে আমাদের রাতের খাবার খিচুড়ি আর ভর্তা, খুবই মজা করে আমি আর আমার শাশুড়ি মা খাচ্ছিলাম। আসলে সবাইকে খাইয়ে তারপর আমরা খেতে বসেছি, তো তখন আর ভিডিও করা হয় নাই, যেহেতু রাতের বেলা কাজের চাপটা একটু বেশি ছিল, সবাইকে খাবার দিতে সময় চলে যাচ্ছিলো, এই জন্য আর ভিডিও করতে পারি নাই। তাই আমি আর মা যখন খেতে বসেছি তখনই আর কি ভিডিওটা করা হয়েছে। আজকে এই খিচুড়িটা খাওয়া হবে আমরা যে আচার তৈরি করেছি সেই আচার দিয়ে, সেই আচারের ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমের ঝুরি আচার, এত টেস্টি হয় এই আচারটা দিয়ে খিচুড়ি খেতে, মনে হয় ওই আচারটাই মূলত খিচুড়ির জন্যই আসলে এতটাই টেস্টি হয়। আপনারা কিন্তু বাসায় একবার হলে ট্রাই করবেন আমার ভিডিওটা দেখে। দেখুন প্লেটটা দেখতে কত সুন্দর লাগছে, তাহলে বুঝবেন খেতে কতটা মজা হয়েছে। মা তো বারবার বলছিল খুবই মজা হয়েছে। আসলে আমি নিজেও জানি আমি খিচুড়ি রান্না করলে খিচুড়িটা বেশ ভালোই হয়। আমার বাসায় সবাই আমাকে দিয়ে খিচুড়ি রান্না করে খায়। নর্মালি আমরা যেমন মাকে দিয়ে মাছ রান্না করাই যে মা আপনি রান্না করে দেন আমরা খাই, এরকম খিচুড়ির ক্ষেত্রে সবাই বলে যে তুমি রান্না করো, এই জন্য আমি বাসায় সবসময় নিজে খিচুড়ি রান্না করি। আর খিচুড়ির মধ্যে ডালের পরিমাণটা দিলে আরও বেশি ভালো লাগে। আমি আজকে একটু আলু দিয়েছি, তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল।
এই যে আমাদের সেই ঝুরি আচারটা যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটা দিয়ে দিব। এই আচারের ভিডিও লিঙ্কটা আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে দেখে নিতে পারেন। এই যে আমাদের আচার দিয়ে আমরা খিচুড়িটা খাচ্ছি, তো আপনারা মার খাওয়া দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা টেস্টি হয়েছে। খুবই খুবই মজা হয়েছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এরকম ভর্তা দিয়ে শুটকি। ইনশাল্লাহ না আবারও কোনো এক সময় আমরা অনেক রকমের ভর্তা দিয়ে আর কি আপনাদের সাথে ভিডিও করে দেখাবো, তখন ভর্তার রেসিপি আরও প্রপারলি পারফেক্টভাবে দিব। আজকে আসলে ওইভাবে দেওয়া হয়নি, হালকা পাতলাভাবে একটু ভিডিও করা হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। কিন্তু যাওয়ার আগে আরেকটা কথা বলি, প্লিজ সবাই লাইক কমেন্টস করে যাবেন।